খাদ্যের গুণ অনুসারে শরীরের পুষ্টি হয়। তাই সজিনা যেমন বীজবহুল, আমাদের দেশে তেমনই ভুঁড়িটি স্থূল। নবনীতে কোমলতা অধিক, তাই আমাদের স্বভাবের ভীরুতা অধিক। শারীরিক সৌন্দর্য সম্বন্ধে অধিক কথা বলা নিষ্প্রয়োজন। এখন পোশাক পরিচ্ছদের কথা বলি। আমাদের বড় অঙ্গ যেমন তৈলসিক্ত, নবনিগঠিত, সুকোমল, পরিধেয় তদ্রূপ অতি সূক্ষ্ম শিমলার ধুতি এবং চাদর। ইহাতে বায়ু সঞ্চালনে কোনো বাধাবিঘ্ন হয় না। আমরা সময় সময়ে সভ্যতার অনুরোধে কোট শার্ট ব্যবহার করি বটে, কারণ পুরুষ মানুষের সবই সহ্য হয়। কিন্তু আমাদের অর্ধাঙ্গী, হেমাঙ্গী, কৃষ্ণাঙ্গীগণ তদানুকরণে ইংরাজ ললনাদের নির্লজ্জ পরিচ্ছদ সেমিজ জ্যাকেট ব্যবহার করেন না। তাহারা অতিশয় সুকুমারী, ললিতা লজ্জাবতী লতিকা, তাই অতি মসৃণ ও সূক্ষ্ম হাওয়ার শাড়ি পরেন। বাঙালির সকল বস্তুই সুন্দর, স্বচ্ছ ও সহজলব্ধ। বাঙালির গুণের কথা লিখিতে হইলে অনন্ত মসি, কাগজ ও অক্লান্ত লেখকের আবশ্যক। তবে সংক্ষেপে দু চারিটা গুণের বর্ণনা করি। ধনবৃদ্ধির দুই উপায়, বাণিজ্য ও কৃষি। বাণিজ্য আমাদের প্রধান ব্যবসায়, কিন্তু তাই বলিয়া আমরা আরব্যোপন্যাসের সিন্ধবাদের ন্যায় বাণিজ্যপথ অনিশ্চিত ফললাভের আশায় অনন্ত অপার সাগরে ভাসাইয়া দিয়া নৈরাশ্যের ঝঞ্ঝাবদে ওতপ্রোত হই না। আমরা ইহাকে, মানে বাণিজ্যকে, সহজ ও স্বল্পায়াস সাধ্য করিয়া লইয়াছি। অর্থাৎ বাণিজ্যই ব্যবসায়ে যে কঠিন পরিশ্রম আবশ্যক তাহা বর্জন করিয়াছি। এজন্য আমাদের দোকানে প্রয়োজনীয় জিনিস নাই, শুধু বিলাসদ্রব্য, নানাবিধ কেশ তৈল ও নানা প্রকার রোগবর্ধক ঔষধ এবং রাঙা পিত্তলের অলঙ্কার, নকল হীরার আংটি, বোতাম ইত্যাদি বিক্রয়ার্থ মজুদ আছে। ইদৃশ ব্যবসায় কায়িক পরিশ্রম নাই। আমরা খাঁটি সোনা, রূপা, জওজাহেরাত রাখি না, কারণ টাকার অভাব। বিশেষত আজিকালি কোন জিনিসটার নকল না হয়? যখনই কেহ একটু যত্ন পরিশ্রম স্বীকারপূর্বক দীর্ঘকেশী তৈল প্রস্তুত করেন, অমনি আমরা তদনুকরণে হ্রস্বকেশী বাহির করি। কুন্তলিনের সঙ্গে কেশলিন বিক্রয় হয়। বাজারে মস্তিষ্ক স্নিগ্ধকারী ঔষধ আছে, মস্তিষ্ক উষ্ণকারী দ্রব্যও আছে। এক কথায় বলি, যত প্রকারের নকল ও নিষ্প্রয়োজনীয় জিনিস হইতে পারে সবই আছে। আমরা ধান্যতণ্ডুলের ব্যবসায় করি না, কারণ তাহাতে পরিশ্রম আবশ্যক।